এখানে একটা চমৎকার হাদিস মনে পড়ে গেল যে একদিন দুই ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। এই হাদিসটা কিতাবুত তাওহীদ গ্রন্থের মধ্যে আছে। দুজন ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে, সেই গ্রামের মানুষরা মূর্তি পূজারী। তো ওদের পথ আটকে দিল, দিয়ে বলল যে তোমরা যেতে পারবে না সামনে যতক্ষণ না আমাদের এই দেবতার সামনে কিছু না কিছু উৎসর্গ করছো। ঠিক আছে, একজন বলল যে আমি কিচ্ছু দিতে পারবো না, কারণ আমি তাওহীদপন্থী মানুষ, আমি কিছু দিব না, আমি কোনো মূর্তির সামনে কোনো নজর মানত পেশ করব। তখন তাকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে একটা মাছির দানা হলেও দিতে হবে। সে বললো আমি মাছির দানা দিব। তখন তারা সবাই মিলে তাকে ধরে হত্যা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতে চলে গেল। আর যে দ্বিতীয় বন্ধু, সেই বন্ধু বলছে আমার কাছে কিছু দেয়ার নাই। তখন তাকে ফোর্স করা হচ্ছে একটা মাছি হলেও দিতে হবে। তখন সে একটা মাছি কুরবানি করলো, ওই স্ট্যাচুর জন্য একটা মাছি উৎসর্গ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মাছিটা উৎসর্গ করার কারণে সে জাহান্নামে চলে গেছে। আমি কিভাবে বুঝাবো আপনাকে শিরক আর তাওহীদ কি জিনিস? মানে লা তুশরিক বিল্লাহি শাইয়া, মানে আপনার চিন্তার মধ্যে জাররা পরিমাণ শিরকি আকীদা থাকা যাবে, আপনার কাজ আমল আপনার আমলের মধ্যে জাররা পরিমাণ শিরক থাকা যাবে না, আপনার কথা কথার মধ্যে জাররা পরিমাণ শিরকের ছোঁয়া থাকা যাবে না। এই তিনটা ক্ষেত্রেই মূলত শিরক হয়, চিন্তায় হবে শিরক, না হলে কথায় না হলে কাজে। চিন্তায় কেমন হয়, যে কেউ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউজু বিল্লাহ। এই মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে বিগ ব্যাং থেকে, কেউ সৃষ্টি করে না। তোমরা এগুলো পড়ো না সায়েন্সে? তারপরে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে অটোমেটিকলি এটা এভাবেই সৃষ্টি হয়ে গেছে। পৃথিবী ঘুরছিল, প্রথমে উত্তপ্ত ছিল, তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো, পরে হঠাৎ করে ওখানে প্রাণ চলে আসলো, হ্যাঁ, তারপরে কোথা থেকে জানি মানুষ আসলো, তারপর মানুষ গাছের ছাল পাকল করে থাকতো, বন জঙ্গলে ঘুরতো আর পশু শিকার করতো, সব বোগাস কথাবার্তা, মিথ্যা কথা। এগুলো একটা কথার সাথে কোরআন সুন্নাহর কোনো মিল নাই। এই প্রত্যেকটা কথা পশ্চিমা সভ্যতা থেকে এখানে আসছে, এই প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহ বিরোধী। মানুষ না কখনো গাছের ছাল পাতা করেছিল আর না কখনো বন্য প্রাণীর মতো জীবনযাপন করত, মানুষ সৃষ্টির শুরু থেকেই সভ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কি নগ্ন করে পৃথিবীতে পাঠিয়েছিলেন? তাকে পোশাক দিয়েছেন, তাকে জীবন উপকরণ শিক্ষা দিয়েছেন, ওয়াহির জ্ঞান দিয়েছেন, এবং এই পৃথিবীতে চলার জন্য যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহির মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা, সে নবীর নাম কি? আদম। প্রত্যেক যুগে যুগে সভ্যতা এগিয়ে গেছে নবীদের দ্বারা। আর এখন আমাদের এই সমাজ বিজ্ঞান বইগুলোতে পড়ানো হয় সভ্যতা শুরু হয়েছে রোমকদের দ্বারা, গ্রিকদের দ্বারা, পশ্চিমাদের দ্বারা, তাই না? এর বাইরে কিচ্ছু নাই। ফিলোসফি পড়েন, ফিলোসফির প্রত্যেকটা বই এরকমই লেখা আছে। অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা, আর সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা, তার নাম কি? এবং তিনি অচিরেই আগমন করবেন ইনশাআল্লাহ তাআলা। সেটা হতে পারে 100, 200, 300 বা 500 বছরের মতো, আল্লাহ আলাম, কিন্তু সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে। যাই হোক, এই প্রতিটা কথা, যেমন আল্লাহ বলতে কেউ নাই বা আল্লাহর সাথে আরও ইলাহ আছে, নাউজুবিল্লাহ, বা পৃথিবী মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেন নাই, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, চিন্তাগত শিরক। শিরক এমনও শিরক আছে এখন আধুনিক শিরক, যে বিজ্ঞান কোনো কিছুকে প্রমাণ করলে মানুষ বিশ্বাস করে, বিজ্ঞান প্রমাণ না করলে মানুষ বিশ্বাস করতে চায় না। বিজ্ঞান বলছে এই ছবি এত বছর আগের, মানুষ বিশ্বাস করে। আল্লাহ পাক বলছেন যে এরকম কোটি কোটি বছর আগে মানুষ বলতে কিছুই ছিল না, মানুষের অস্তিত্বই ছিল না, পরে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, হ্যাঁ, তারপর নাম শেখালেন, জান্নাতে রাখলেন, পরে সেখানে পরীক্ষা নেওয়া হলো, দুনিয়াতে পাঠালেন, মানুষ বিশ্বাস করতে চায় না। বিজ্ঞান যদি বলে যে জান্নাত বলে কিছু আছে, মানুষ বিশ্বাস করবে, হ্যাঁ। নাসা যদি বলে জাহান্নাম বলতে কিছু আছে, মানুষ বিশ্বাস করবে। কোরআনে বলা আছে জান্নাত জাহান্নামের কথা, মানুষ বিশ্বাস করতে চায় না। নাস্তিকরা বলে এগুলো মৌলবাদী কথাবার্তা, ধর্ম ধর্মান্ধ নাকি, ধর্মান্ধ নতুন শব্দ এসেছে, অন্ধভাবেই ধর্ম পালন করতে হয়। ধর্ম কে নাজিল করেছেন? আল্লাহ পাক। আমি কি আল্লাহর চাইতে বেশি বুঝি? তাহলে আমি যদি আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেই, তাহলে তো আমি ধর্মান্তই হলাম, তো সমস্যা কোথায়? ধর্মান্ত না হলে আপনি ইসলাম পালন করবেন কেমন? আল্লাহর চেয়ে কি আপনি বেশি দেখতে জানেন? আল্লাহর দৃষ্টির চেয়ে কি আপনার দৃষ্টি বেশি প্রখর? আল্লাহ পাক যেটা দেখছেন, যেটা ওহী করেছেন, আমি চোখ বন্ধ করে সেটা পালন করছি, তো আমি তো অন্ধভাবেই ধর্ম পালন করব নাকি? কথা বুঝতে পারেন নাই? ইসলামের মৌলিক যে বিষয়গুলো, সালাত, কালিমা, সওম, যাকাত, হজ, এগুলো মৌলিক না? ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলাই তো মৌলবাদ। ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে চলবো বলেই তো আমি মৌলবাদী। যদি মৌলিক বিষয় না মানেন, নামাজ মানি না, কালিমা মানি না, যাকাত মানি না, তাহলে আপনি তো ইসলাম মুসলিম থাকছেন না। তাহলে মুসলিম হতে হলে তো আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে। কোন শব্দকে কীভাবে তাবিল করে আল্লাহ ভালো জানে। তো কোরআন এবং সুন্নাহ অন্ধভাবেই মানতে হবে, এখানে যা আছে এটাই চূড়ান্ত, এর বাইরে কোনো সত্যের উৎস নাই। হ্যাঁ,
কোরআন সুন্নাহর সাথে যদি কোনো কিছু মিলে যায় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই, হোক সেটা সায়েন্স বা দর্শন বা যুক্তি বা যে কোনো কিছু। কোরআন সুন্নাহর সাথে যাই মিলে যাবে মানতে কোনো আপত্তি আছে? নাই। কিন্তু কোরআন সুন্নাহর সাথে যেটা মিললো না সেটা কি আপনি মানতে পারবেন? তাহলে কোরআন এবং সুন্নাহকে আপনাকে এভাবেই মানতে হবে, চোখ বন্ধ করে কোরআন সুন্নাহ মানতে হবে। আর আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার জন্য ভালো কোনটা। তাহলে আল্লাহ পাকের ভালো আমি চোখ বন্ধ করে মানবো না? ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার মনে করেন অনেক বড় রোগ হয়েছে, অনেক ডাক্তার দেখাচ্ছেন, সলভ হচ্ছে না। এর একজন বড় ডাক্তারের খবর পাওয়া গেল, যিনি মাদ্রাসা থাকেন, কথার কথা, সেখানে গেলেন, আপনাকে টেস্ট দিলেন। আপনি তো জিজ্ঞাসা করতে যাচ্ছেন না যে এই টেস্ট কেন দিচ্ছেন, ওই টেস্ট কেন দিচ্ছেন, এই ওষুধ কেন দিলেন, ওই ওষুধ কেন দিলেন, এই প্রেসক্রিপশন কেন, ডাক্তার যা বলছে আপনি অন্ধভাবে নিচ্ছেন নিচ্ছেন না? নাকি আপনার ডাক্তারের এইসব টেস্টগুলো নিজে করার ক্ষমতা আছে? আপনি কি নিজেই টেস্টগুলো করতে পারবেন? ও ওষুধ কেন দিয়েছে, ওখানে কি গুণ আছে, কি উপকারিতা অপকারিতা আছে, সেটা তো ডাক্তার ভালো জানে আমার চাইতে। তখন আমরা কিন্তু অন্ধভাবেই ডাক্তারের কথা মেনে নেই এবং ট্রিটমেন্ট নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের স্রষ্টা, তিনি জানেন মহাবিশ্বের কার জন্য কি কল্যাণকর। তিনি মুসলিমদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, পুরো মানব জাতিকে দিয়েছেন, এর মধ্যে আল্লাহ সমস্ত বিষয়ের সলিউশন দিয়েছেন। এখন আমি এটা অন্ধভাবে মানবো না, নাকি আল্লাহকে চ্যালেঞ্জ করবো যে কেন এটা দিলেন, কেন নামাজ পড়তে বললেন, কেন রোজা রাখতে বললেন, কেন হজ করতে বলছেন? সব কিছুর কারণ আছে নিঃসন্দেহে, কিন্তু সব কারণ ব্যাখ্যা করার মতো জ্ঞান কি আমার আছে? আমার জ্ঞান কি আল্লাহর চেয়ে অসীম? আল্লাহ পাকের জ্ঞান অসীম। তাহলে আল্লাহ পাকের জ্ঞান যেহেতু অসীম, এই অসীম জ্ঞানের অধিকারী একজন সত্তার কাছে আত্মসমর্পণ করবো, এটাই তো ইসলাম, এটাই তো মৌলবাদ, এটাই তো অন্ধত্ব। তাহলে এইসব শব্দগুলো দিয়ে মুসলিমদেরকে ডমিনেট করার কোনো মানে হয় না, এবং এই শব্দগুলোর অপপ্রয়োগটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে মিডিয়ার মধ্য দিয়ে একটা ইসলামপন্থীদের এগেনস্টে আদর্শিক একটা আঘাত। এইসব শব্দগুলো যারা উচ্চারণ করছে এরা শিরক করছে। সূরা তওবা পড়ে দেখেন, এইভাবে ইসলামকে টিটকারি করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুফুরি বলেছেন। ইসলামকে এভাবে টিটকারি করার কোনো সুযোগ নাই, প্রতিটা ফান্ডামেন্টাল আমাকে চোখ বন্ধ করেই মানতে হবে, এর মধ্যে নিঃসন্দেহে আমার জন্য কল্যাণ আছে। আর কিছু কিছু বিষয়ে আমি ব্যাখ্যা করার মতো জ্ঞান রাখবো, কিছু রাখবো না। যেগুলো আমি রাখবো না সেগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই, হয়তো বা সেই লেভেলে আমার জ্ঞান পৌঁছায়নি এখন, আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ। বলছিলাম চিন্তাগত শিরক, দেখেন সায়েন্স যেটা প্রমাণ করে সেটা আমরা মেনে নেই, যেটা প্রমাণ করে না সেটা আমরা মানতে চাই না। এই যে একটা শিরক চিন্তাগত শিরক, এখন এই আধুনিক শিরকে আমরা ভুগছি, আধুনিক আরও অনেক শিরক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা বিষয় হালাল করেছেন, আমরা এটাকে হারাম করে নিচ্ছি। আল্লাহ পাক কোরআনে একটা হারাম করেছেন, আমরা দেদারসে হালাল করে নিচ্ছি। এই যে আল্লাহ পাকের হালালকে হারাম করা, হারামকে হালাল করা, এটা বর্তমান যুগের, বর্তমান এই বিশ্বের আধুনিক শিরক, এটাও শিরক। সূরা তওবার 31 নম্বর আয়াত পড়ে দেখেন, এই নয় যে এরকম শিরকে যারা লিপ্ত থাকবে তাদেরকে হত্যা করতে হবে, বিষয়টা এমন নয়, কিন্তু তারা শিরক করছে, তারা কুফরি করছে। আরও আছে ব্যাপার, এই যে কেউ চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ আমার দোয়া কবুল করতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমার উপকার করতে পারে, আল্লাহ ছাড়া কেউ নাউজুবিল্লাহ আমার অপকার করতে পারে, আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে বা মৃত্যু দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, ইত্যাদি ইত্যাদি মানুষ চিন্তা করছে না? অনেকে দেখি হাতের মধ্যে কিছু পড়ছে এবং তার বিশ্বাস এটা খুলে ফেললে তার ক্ষতি হবে, আছে না? অনেকে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে না, অনেকে যে রাশিফল দিয়ে ভাগ্য পরীক্ষা করছে না, আগামীকাল কি হবে একদম স্পেসিফিকলি বলে দিচ্ছে যেটাই হবে। এই যে বিষয়গুলো, এগুলো সবই কিন্তু শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে হলে বলতে হবে আল্লাহ আলাম বিসাম, আল্লাহ পাক ভালো জানেন, তবে আপনি এস্টিমেট করতে পারেন, সেটা অন্য বিষয়। নানা মতো সায়ানে কথা বলা হচ্ছে কি আমাদের সায়েন্স, এই সায়েন্সগুলো আসবে, এই সাইনগুলো যখন আসবে তখন বুঝে নিতে হবে যে কেয়ামত নিকটবর্তী, কিন্তু কেউ বলতে পারবে না এক্স্যাক্টলি কত সালে কত মাসে কত বছরে কেয়ামত হবে, আল্লাহু আলাম বিসওয়াব। এরকম চিন্তাগত প্রচুর শিরক আছে, প্রচুর শিরক। এগুলো জানার জন্য আপনারা কিতাব তাওহীদ নামে একটা গ্রন্থ আছে, পড়তে পারেন। দুই নম্বর আমলগত শিরক, দেখেন আমলগত অনেক শিরক আছে। কিরকম? এই যে কেউ আল্লাহ ছাড়া কাউকে সিজদা করছে, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নজর করছে, মানত করছে। হ্যাঁ, অনেকে দেখা যায় যে কবরে গিয়ে গরু জবাই করছে, খাসি জবাই করছে, করছে না, মৃত ব্যক্তির সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছে। এই যে কাজগুলো আছে আপনার কর্মগত শিরক, এগুলোর মধ্যে লিপ্ত থাকলেও কিন্তু এই মুয়াজ বিন জামাল রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে আমরা আসলে শিক্ষা নিতে পারি নাই, এখান থেকে বাঁচতে পারছি না। আরেকটা আছে কথার মধ্যে শিরক। কীরকম? অনেকে দেখা যায় বিভিন্ন রকম কথা বলে ফেলি, এমন এমন কিছু কথা বলি যেগুলো আসলে শিরকের পর্যায়ে চলে যায়। যেমন যেমন কি, এই যে আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী, শিরক। যদি বলি যে আমরা এই বিশ্বের নিয়ন্ত্রা, শিরক। যদি বলি যে বৈষয়িক জীবনে আমরা যা ডিল করবো সেটাই, এখানে ধর্মের কোনো ঢোকার কোনো স্বাধীনতা, শিরক।
অর্থনীতি নিয়ে কথা বলতে গেলে যদি বলেন যে ইকোনমিক লাইফে আমরা ভালো মন্দ যা বুঝি এটাই, এখানে ধর্মান্ধ মৌলবাদী কোনো কনসেপ্ট ঢুকানো যাবে না, কোনো ধর্মান্ধ কনসেপ্ট ঢুকানো যাবে না, ধর্মকে এখানে আনা যাবে না, শিরক। ইভেন আপনি পলিটিক্স করছেন সেখানে যদি বলেন যে এখানে আমি যা বুঝি তাই, এখানে ধর্মের কোনো অনুপ্রবেশ নাই, শিরক। আপনি ধর্মকে পাঁচ পয়সা দাম দেন এখানে, অথচ ইসলামে প্রতিটা বিষয়ের হেদায়ত ছিল, আপনি নেন নাই। যদি বিশ্ব যারা ডিল করছে এখনকার, এরা যদি বলে যে আমরাই বিশ্বের হত্যাকর্তা, ভাবখানা তো ওইটাই, বিশ্বের হত্যাকর্তা তারাই এখন। কীভাবে এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লাগানো যাবে, কীভাবে আরেক দেশে অস্ত্র বিক্রি করা যাবে, কীভাবে ওইখানে মহামারী ছড়ানো যাবে, কীভাবে শান্তিপূর্ণ মুসলিম রাষ্ট্রের মধ্যে একটা সন্ত্রাসী ইস্যু সৃষ্টি করা যাবে, কীভাবে ইকোনমিক স্যাংশন দেওয়া যাবে, একটা দেশকে কেমন ডমিনেট করা যায়, এগুলোই চিন্তা সারাদিন। বিশ্বটাকে এখন নিয়ন্ত্রণ করছে বদ শ্রেণীর কিছু মানুষ, পাপি বদ এবং ফাসেক মোশরেক এবং কাফের টাইপের কিছু মানুষ, এবং এরা সারা বিশ্বটাকে ধ্বংস করে ফেলেছে। এখানে না আছে কোনো মানবতা, না আছে কোনো আল্লাহ রাব্বুল আলামিন ঐশী কোনো গ্রন্থ কোনো বিধান, না আছে কোনো সাম্য, না আছে কোনো বাকস্বাধীনতা, না আছে কোনো মুসলিমদের অধিকার, না আছে শিশুদের কোনো অধিকার, না নারীদের কোনো হিজাবের অধিকার, কিছুই নাই। পুরো বিশ্বটাকে এখন শয়তানি দাসত্বের মধ্যে নিয়ে আসা হয়েছে। এই সব কিছুই শিরকের অন্তর্ভুক্ত। এরা আল্লাহ পাকের বিধানের পাঁচ পয়সা পরোয়া করে না। আর যে ব্যক্তি আল্লাহ পাকের বিধানের পাঁচ পয়সা দাম দেয় না, নিজের মন গড়া বিধান দিয়েই পুরো বিশ্ব পরিচালনা করে, এগুলো শিরকি কনসেপ্ট। এই সমস্ত মানুষকে একদিনের মধ্যে আল্লাহ পাক যদি ধ্বংস করে দেন, আল্লাহ পাকের জাররা পরিমাণ ক্ষতি হবে। আর এই সমস্ত মানুষকে যদি একসাথে আল্লাহ পাক উল্টা করে এই আপনার জাহান্নামে নিক্ষেপ করেন, আল্লাহ পাকের কিচ্ছু যায় আসবে না। এই জন্যই একটা হাদিস বলে রাখি, কেয়ামতের মাঠে 1999 জন মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিবে। দেখে নিয়ে কেয়ামতের দিন 1999 মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দেখে নিয়ে, নাউজুবিল্লাহ। আর 1% মানুষ জান্নাতে যাবে। এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ভয়ে কাঁপতে শুরু করলেন। নবী সাল্লাম বললেন, তোমরা দুশ্চিন্তা করো না, কারণ জান্নাতিদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই হবে সবচেয়ে বেশি। কিভাবে যাবে? ওই যে ব্যক্তি তার আমলে আমল নামে কোনো শিরিক নাই, আল্লাহপাক তাকে মাফ করে দিবেন। আল্লাহপাক বলেছেন, যত বড়ই পাপ করুক না কেন, আল্লাহপাক যে কোনো পাপ মাফ করতে পারেন যদি আমল নামায় শিরিক না থাকে। কিন্তু এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরে শিরিক আছে, আপনি ভালো করে চোখ দিয়ে দেখেন। পড়াশোনাতেও শিরিক আছে, লেখাপড়ার মধ্যেও শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থনীতি ওগুলো পলিটিক্স টলিক্স তো বাদ, ওগুলো তো আগেই শেষ, এখন পড়াশোনার মধ্যেও শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে, ধর্মের মধ্যেও শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে। শিরক থেকে বাঁচা খুবই ডিফিকাল্ট। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় বা হত্যা করা হয়, শিরিক করো না কখনো। আর হাদিসে বলছেন, যে ব্যক্তি শিরিক মুক্ত আমল নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ পাক তার সামনে আসমান জমিন সমান রহমত নিয়ে সাক্ষাৎ করবে। মানে ধরে নেন, এটা ধরে নেন যে আপনি যদি শিরিক না করেন, যে কোনো পাপ আল্লাহ আপনাকে মাফ করতে, যে কোনো পাপ, এবং ইনশাআল্লাহ আপনি একদিন না একদিন জান্নাতে যাবেনই যাবেন। তবে শিরিক থেকে বেঁচে থাকতে হবে, এটা খুবই ডিফিকাল্ট। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন।